আজান দিছে সর নামাজ পড়ে আছি। দোস্ত তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই একটা খবর জানিস কি, যে 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও 17 শ্রেণীর লোক জান্নাতে যাওয়ার পারবি না। 17টা শ্রেণী কে কে আমাকে কত? 1 নম্বরে হচ্ছে যে হারাম খাদ্য যাই খায়, তা হারাম খাদ্য কেঙ্গা করে হয় সেটা তুই জানিসই। যাই হোক, হারাম খাদ্য যাই খায় তাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেও যেতে পারবি না। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যা ছিন্ন করে, মনে কর তোর ভাই চাচা এই সেই মিশাই আর ঝগড়া লাগছে, ঝগড়া লাগে তার সাথে মানে যাওয়া আসা বন্ধ করে দিছো, এতে তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা কিন্তু সিরিয়াস একটা ব্যাপার। তারপরে 3 নম্বর হচ্ছে প্রতিবেশী যাই কষ্ট দেয়, বুঝছো, প্রতিবেশীরা কিন্তু আমরা কেউ কাউকে দেখতে পাই না, কিন্তু এটা খুবই একটা খারাপ জিনিস, কারণ প্রতিবেশীর সাথে সারা জীবন থাকা লাগে, সেই কারণে প্রতিবেশী কখনোই কষ্ট দেওয়া হবে না, এটা সবসময় মাথা মনে থুয়ে দিস। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে বাপ মায়ের অবাধ্য সন্তান, এটা তো সকলেই জানি আমরা, যে বাপ মায়ের কথা শোনে না, বাপ মাও বাড়িতে বাইর করে দেয়, খারাপ ব্যবহার করে, মানে বাপ মাও কথায় কথায় কষ্ট পায়, এলা লোক জীবনেও ব্যস্ত যেতে পারবি না। 5 নম্বরে হচ্ছে যে উগ্র মেজাজি, গোয়ার তেরা ঘাড় তেরা আর কি, মানে শৌখলিক দমে রাখার চেষ্টা করে, মানে উনি যেটা করবি সেটাই ঠিক, এলে লোকেরা ব্যস্ত যাবে না কোনোদিন। আবার 6 নম্বরে অধীনস্থ লোক, প্রজাদেরকে মানে যে শাসকেরা শাসন করে, তারপরে যে সমস্ত রাজারা রাষ্ট্রপ্রধানরা যারা সরকারের লেভেলে আছে আর কি, কর্মকর্তা লেভেলে আছে, মানে প্রজাদেরকে ধোকা দেয়, এই ধরনের লোকেরা জীবনে কোনোদিন ব্যস্ত যেতে পারবে না। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে মানুষের সম্পদ আত্মসাৎকারী, মানে মানুষের সম্পদ যা ঘাপটি মারে খায়, এরা জীবনে ব্যস্ত যেতে পারবে না। 8 নম্বর হচ্ছে যে উপকার করে আবার পরে খোটা দেয়, এ লোক কোনোদিন ব্যস্ত যেতে পারবে না। 9 নম্বর হচ্ছে চোগলখোর, কোনোদিন জান্নাতে যাওয়া পারবে না, একজনের কথা আরেকজনকে লাগায়, আরেকজনের কথা আরেকজনকে লাগায়, মিথ্যা কম বেশি করে কয়, মানে একজন আরেকজনের প্রতি ফুঁসে তোলে, মানে রাগান্বিত করে তোলে, এলে লোক কোনোদিন ব্যস্ত যেতে পারবে না। 10 নম্বর হচ্ছে যাই নিজের পিতা পিতা হিসেবে পরিচয় দেয় না, অন্য মানুষের পিতা হিসেবে পরিচয় দেয়, এই এই লোক জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 11 নম্বর হচ্ছে গর্ব বা অহংকার করে যে ব্যক্তি, মানে যার মনের মধ্যে অহংকার আছে তাই জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এটা তো পুরাতন কথা। 12 নম্বর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ যাই পালন করে না, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাই মানে না, তাই কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 13 নম্বর হচ্ছে অকারণে যে বেরিসল তালাক চায়, মনে কর অন্যজনের সাথে খাতির আছে, এখন এক ভালো লাগিচ্ছে না, মিশাই মিশে স্বামীর কাছে তালাক চাচ্ছে, সেই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর 14 নম্বর হচ্ছে দুনিয়াবী উদ্দেশ্যে যাই এলেম গ্রহণ করে, কোরআন হাদিস শিখে, দুনিয়ার উদ্দেশ্যে তাই আলেম হয়, মানে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় যাই কোরআন হাদিস শিখে, এই লোক কোনোদিন ব্যস্ত যেতে পারবে না। 15 নম্বর হচ্ছে এটা তো কখনো ভাবিনি দোস্ত, এত বড় সিরিয়াস কথা, দাড়ি বা চুলের কালো ক্লপ করে যে লোক, সে লোক যেতে পারবে না। 16 নম্বর হচ্ছে ভালো কাজ করে মানুষকে দেখায়, মনে কর এরা কিছু দান করন সৌগলিক দেখাচ্ছি, মানে দেখানি তার মেন উদ্দেশ্য, এলে লোক কোনোদিন ব্যস্ত যেতে পারবে না, বুঝছো। লাস্ট এবং 17 নম্বর হচ্ছে ওয়ারিসক বঞ্চিত রাখা, ওয়ারিসক বঞ্চিত রাখা মানে বুঝছো, এই মনে কর অনেক বাপেরা আছে, মানে বেটাও আছে বেটিও আছে, বেটির যে অংশ বেটির অংশ বেটিক দিবি না, বেটাক সব লিখে দেয়, এই বাপ হচ্ছে কোনোদিন ব্যস্ত যেতে পারবে না। আবার মনে কর কোনো ভাই আছে, করে কি বাপ হচ্ছে বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মানে বাপক মিশায় হাসপাতালের নাম করে যা দেখ সব কিছু লিখে নিচ্ছে, মানে ওর বোন আছে বোনের রোগ থেকে বঞ্চিত করিচ্ছে, কিন্তু এটা বাপের দোষ নাই, কারণ বাপ যেহেতু অসুস্থ জানে না, ভাইয়ের সম্পূর্ণ দোষ, এই ভাই কোনোদিন ব্যস্ত যেতে পারবি না এই সম্পদ না দেওয়া পর্যন্ত, বুঝছো ঘটনা। আমি নামাজ পড়ে যাওয়া সানোতে আমাকে তুই এলে শোনাচ্ছ কিছু, এই 17টা দোষের মধ্যে তোরও কিছু দোষ আছে, বুঝছো, তুই না ভাবে আমি কয়া তো ক্লব দিবার চাচ্ছি না, নিজে নিজে ভাবে ওল্লা না সংশোধন কর। তুই সত্যি কথা কছো দোস্ত, এল্লার মধ্যে আমারও দোষ কিছু আছে, আমি অল্প কিছুদিনের মধ্যে সব সংশোধন করে নিলাম, আর বোনের কাছ থেকে মারে খেয়েছি সম্পদ, এলে সব আমি দিয়ে দেবো।